নেতাজি জন্ম জয়ন্তীতে সর্বপ্রথম নেতাজির মূর্তিবিহীন চাঁচলের নেতাজি মোড়, এই নিয়ে যার পর নাই ক্ষুব্ধ এলাকাবাসীরা। 2023 সালে জেলা পরিষদের পক্ষ থেকে চাঁচল নেতাজি মোড়ে পুরনো নেতাজির মূর্তি সরিয়ে কলকাতার শ্যামবাজার পাঁচ মাথা মোড়ে থাকা নেতাজির মূর্তির আদলে নতুন মূর্তি বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই অনুযায়ী পুরনো মূর্তি সরিয়েও দেওয়া হয়। এরপর নতুন মূর্তি বসানোর পরে উন্মোচনের আগেই মূর্তি বিকৃতির অভিযোগ আনে এলাকার নেতাজি প্রেমী মানুষজন। মূর্তি নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে। এলাকাবাসীর চাপে পড়ে জেলা পরিষদের পক্ষ থেকে সেই মূর্তি সরিয়ে নেওয়া হয়। কিন্তু মঙ্গলবার নেতাজির 127তম জন্মদিবসের আগে আর নতুন মূর্তি স্থাপন করা হয়নি, ফলে নেতাজি বিহীন অবস্থাতেই উদযাপন করা হয় নেতাজি জন্ম জয়ন্তী। প্রশাসনিক এই উদাসীনতায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এখানে যেহেতু নেতাজি মোড়, এখানে নেতাজির মূর্তি ছিল, সেখানে শোভা পাচ্ছিল, খুব ভালো লাগছিল। আজকে নাই, মনে হচ্ছে কেমন একটা বেমানান ভাব। এখানে একটা মানে নেতাজির মূর্তি থাকা মানুষের মধ্যে শ্রদ্ধা জাগ্রত হওয়া, নেতাজির মূর্তির সামনে থাকা মানে কি তার দেশের প্রতি একটা ভালোবাসা উদ্বেগ হওয়া, সেটা যেন একটা মিলান হয়ে যাচ্ছে। এটা নেতাজির মূর্তি এখানে বসানো হোক এবং শোভা বৃদ্ধি পাক, তার সঙ্গে দেশাত্মবোধের একটা ছায়া মানুষের মধ্যে থাকে। এটা একটা প্রশাসনিক ব্যাপার, হয়তো কোনো কারণে হয়তো নিশ্চয়ই কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে বলি, হয়তো এটা হচ্ছে নিশ্চয়ই প্রশাসন হয়তো যথার্থ চেষ্টা নেবেন, আগামীতে এটা হবে এটা আশা রাখছি। আমার মনে হচ্ছে যে আমরা চাঁচলবাসী মর্মাহত এটা নিয়ে, যে আজকে যার নামে সারা বিশ্ব আজকে কাঁপছে, যাকে সারা বিশ্ব বন্দনা করছে, এবং যার নামে বর্তমানে চাঁচলের আমার যে নেতাজি মোড়, সেখানে নেতাজির একটা আবক্ষ মূর্তি ছিল, আপাতত নেই সেখানে। এটা খুব আমাদের দুর্ভাগ্য। চাঁচলবাসী হিসাবে আমরা চাইবো যে প্রশাসন এবং যারাই এর দায়িত্বে আছে খুব সত্তর যেন এখানে একটা নেতাজির প্রকৃত আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। আমরা যেন সামনের বছর আবার যেন আমরা নেতাজির আবক্ষ মূর্তিতে বা স্থায়ী আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে পারি এবং চাঁচলবাসীর মূর্তি জয় করতে পারি।